ইসলামে কোনো কোনাচ্চা রাস্তা নাই, অনেকে অনেক কোনাচ্চা রাস্তা দেখায়। আমি এক এলাকাত গিয়া শুনছি একবার বলে কোনাচ্চা রাস্তা বিশোধনের লেগে এক লগে দুই ফিস সাপের লগে মুড়ি দিয়েছে। কয় ফিস সাপের কাছে কথা কয় না, কয় ফিস সাপ? দুই ফিস সাপের কাছে গিয়ে একজনে মুড়ি দিয়েছে। আমি কই কি তো কোথায় যে আমরা এলাকার যখন এবার আইসে এবার লুক লাগাই দিছে আগুন না ফির, এবারটার কাছে গিয়ে সকলে মুড়ি দিতেছে আমি ওইছি। তো কত তুমি মুড়ি দিছো এবার আগুন না ফিরার পরে আবার অন্যখানে গেছো কীর্তা? কই হুজুর বুঝ করে দিয়ে গেছি। আমি কই কে রে? কই মুড়ি দিছি পরে আমি যে গেলাম হুজুর মুড়ির দইলাম মহন কিতা করর? কই ব্যাক করলে কয় কিতা? মুড়ি দইলে আর কিতা করবি? আমি আসি না এবারায় আছে এবারায় লাইন গার্ড করে দিব। কয় তো তোমার কী কইছে? কয় কইছে যে উরুসের সব একটা বয়স দিবি বাহিরে আমি দেখতে আসি না। উজুবিল্লা আরও আসতে এখন উরুসের সময় বয়স দিলে বাহিরে আমি দেখতে আসি। আমি কই দিছ নি? কয় হ তো কিতা কইছে? কয় কইছে কেয়ামতের ময়দানে বিলে আমি ঘুরতে থাকাম আমার ডানার দৈরে এটা দিয়ে বিলে জান্নাতের মাঝখানে হালাই দিব। তো এতটা কথা ফাওনের পরে তুই আরেকখানে মুড়ি দিস কে রে? কহ এই চিন্তায় তো এই কথাটার পরে তো দৌড় দিয়ে আরেকখানে মুড়ি দিয়েছে। আমি কই কে রে? কয় এবারটা যে কইলো আমার ডানার দৈরে এটা দিয়ে হালাই দেব আর তো শরীরটা বার ওজন বেশি চিন্তা করে থাকলাম একবারে যদি ডানার ধরে আত্রা যদি মস্কাই জায়গায় এর লেগে দুইজনের কাছে মুড়ি দিয়েছি দুইজনে দুই ডানার দইরা নাউজুবিল্লা কনা তো আমি কহ ঠিকই আছে তবে তোমারে ধরবো কেয়ামতের ময়দানে তোমার ডানার যে একজনে ধরবো এটা সত্য তবে কেড়ায় ধরবো কয়ে লেতাম নি কথা কয় না রে কয়ে লেতা ধরবো ধরাটা শক্ত তে তো আটতে থাকবো বইসটা দিলাম হুজুরেকু বিচারতে আছে আর আটতে আছে ফিসি দিয়ে ইয়া ধরছে সিফার লগে উফরের আট এই গুস্তটা ঠিক রয়েছে আড্ডিটা গুঁড়ো হইয়া গেছে গা সিফা ধরার ঠেলায় হেতে ছিলেন দেখবো কেড়াইডা হুজুরেকু সাইয়া দেখে যে আব্দুল মালেক কেড়াইডা জাহান নামের দারোয়ান ধরছে পরে জিগাইছে কিও আপনি কি তো এমনি সিফা দিয়ে ধরছেন কি হুজুরে কো? কয় তোমার হুজুরের সাইড আইছি তোমার স্বার্থ আমাইছি এখন দৈরা সাইড এইটা দিছে তে তো গিয়া ফরছে কি জান্নাতের ভাগ্যন জাহান নামের ভাগ্যন ফইরাতে কান দেওয়ার বিচারে হুজুর আপনি কই গিয়া ফইরা রইলেন আপনি বলে কি তা করবেন কইলেন কই আব্দুল মালিককে কইরা লাইছে আপনার আগে এখন কেমনে কি তা করেন তে ঘুরতে আছে ঘুরতে ঘুরতে গিয়া দেহ বুত্তইয়া কাটা জানি ফইরা রইছে গিয়া দেহ মগ হুজুরে দি আপনি দিয়ে আমি দিয়ে আপনার হ্যাঁ বিচারি হুজুরে কবে আরে কী তা আপনারা বলে কেয়ামতের ময়দানে আমার কী তা করবেন কত ওরে গরম কম্বল আমার দিয়ে আর আগে কইরা বইয়া রয়েছে কইরা লাইছে দিয়ে আর আগে ভাই ও কোনাচ্চা রাস্তা দিয়া জান্নাত তো যাওন যাইতো না ও কোনাচ্চা রাস্তা দিয়া জান্নাতে যাইতে পারবেন না বস এটা কি অন্য হুজুরের মাহফিলের মতো লাগতেছে তোমার কাছে সাফা দিয়া বউ আমিন কন জোরে কন আমিন কোনাচ্চা রাস্তার জীবনে যাইয়েন না ইসলাম হলো এহিদিন সিরাতাল এহিদিন সিরাতাল সহজ সরল রাস্তা একটা ফাঁকা রাস্তা রাস্তায় ঘুরতে থাকবেন মাঝে মাঝে বাঘ লইছে গিয়া দেখবেন কুমিল্লা শাসন গেছে আটকাই গেছে আপনি বিড়াল্লা দিয়া ডাইনে ঢুকছেন কিউতে আপনি বিড়াল্লা দিয়া ডাইনে ঢুকেন কে রে আপনি সরবাহর গিয়ে ভাবে যান কীর্তন কবরস্থানের ভাই ফাঁড়ি রাস্তা তো থাকবে ফাঁড়ি রাস্তার যাওন যাইতো না থাকতে হবে ডিস্ট্রিক্ট বই মেইন রাস্তার উপরে ঠিক কিনা কও এটাই হচ্ছে সিরাত আল মুস্তাকিম এটাই সহজ সরল রাস্তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য যেই রাস্তা দেখাই গেছেন এর বাইরে কোনো রাস্তা না এর বাইরে কোনো রাস্তা না এর বাইরে যদি কেউ রাস্তা দেখাইতে চায় তাইলে মনে রাখবা সে আসল না নকল সে হইল নকল সে হইল ফ্যাট ফুজারি সে হইল নিজের ব্যবসা করেন না তে পিন নামের কলঙ্ক সে ইসলাম বুঝাইতে আসে নাই সে ইসলাম বিক্রি করে নিজের বুঝ নিজে বুঝে নিতে চায় ঠিক কিনা কম সে ইসলামকে ব্যবহার করে একটা চাকরি নাই একটা ব্যবসা নাই খালি ফিরালি দিয়া বছরে বছরে খেতরা হন তেহারিয়া ইয়ে করতে হগির নিবেদিত টেহা রিক্সাওয়ালার টেহা এক রিক্সাওয়ালা তো টেহা দিয়ে আবার ফেরত লই যাইছে না কথা একটা মনে পড়ছে কইলে তো নাকি তাতে দেওয়ানের বালা দিছে 500 টিকা কোস করছেন দিয়া সেটা তে কয় হুজুর কেমনে কেয়ামতের ময়দানে কিতা করবেন কই তুমি যেহেতু হাতিয়াটা দিয়ে দিছো তোমার কথা তো মনো রাখা যে এই করি করাম তো হাতে রিক্সাওয়ালায় এই কথাটারে বিশ্বাস করছে যে হুজুরে মনো রাখা কিছু করবো তে মাস খানেক পরে টেহারা দিয়া 500 টিকা নোটটা দিয়া মাস খানেক পরে গেছে
গিয়া সেটা হুজুর চিনছেন নি কয় না বাবা চিনলাম না তো হুজুর সান না খেয়াল কইরা কয় না চিনছি না তো তোমার চিনছি না কয় টেহারা দিয়ালাম এক মাস পরে চিনেন না কেয়ামতের মধ্যে লিখিত করবেন বুঝুইছে আমার সাথে লাগতো না আপনার কাম লাগতো না দেন টেহা দেন আমার টেহা দিয়ে লাগতো আমার কিছু করুন লাগতো না আপনার সারবো আমার করা আমি করাম দেন আমার টেহা দেন ভাইও কুতুর চিন্তা করেন না কি রঙের গড়া দৌড়াইতে আছে নিজের ব্যাপারে নিজে মানুষে চিন্তা করেন এই কোনাচ্ছা রাস্তার নামছেন গীতে জানা মানুষে কোনাচ্ছা রাস্তার নামতে পারে না সামনে খালো যে পানিতে কইতে পারতো না আর আপনি জানেন না শুনেন না সহজ সরল মানুষ এই কোরআনের রাস্তাটার উপরে হাদিসের রাস্তাটার উপরে দেড় হাজার বছর আগে নবীজি যে রাস্তা দেখাই গেছে এইটার উপরে থাইকানি কোনো মতে যাইতেন পারেন এই জানা চিন্তা করবে ঠিক কি রকম কোন বাট ফারে সিটারে আইয়া কোন ইচ্ছা রাস্তা দেখায় নামাজ লাগতো না রোজা লাগতো না হজ লাগতো না আর যে একখানে গিয়ে শুনি কয় বিলে আমরা তুমি হজ যাও কীর্তা আমার আব্বার কবরটা সাইডে কিন্তু দুইটা ঘুরান দিলে তো হজ ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়ে দুইটা বুট বুড়ি চটান যাইত সুবাই না নাই তো সুবাই বুকু ফান দিয়ে তো নাই কাঙ্গ ছি 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 শতকরা পথ নব্বই জন লোক মুসলমানের দেশে এই বাট ফারি আর আমরা এই বাটফারের এই খপ্পরে ভরসা আমরা তারা কোনাইচ্ছা রাস্তা বেড়া আমার মতো সিনুন্য মানুষে কোনাইচ্ছা রাস্তা গিয়ে ধরা খাইয়া লাই আর তোমরা গিয়ে কোনাইচ্ছা রাস্তা তাই ভালো কথাটা মনে ফুসে কইরে তা জাফর গুস কহন না ওয়াশ করে যাও দিত না সাইড বস্তু লোক কথা না করলে ওয়াশটা কখনো করে হলো কহন মাহফিল আছে জাফর গুস সাতাইশ বছর আগে কয় বছর তখন দামতির সফিউল্লাহ হুজুর আছে হুজুরে আমার খুব আদর করতো আমার আব্বা ছিল হুজুরের ছাত্র হুজুরে আমার বেশ খুব বেশি আদর করতো যেখানে মাহফিলে যাইত গিয়া কই তো ওয়াশ করে কেটা কই মুখে কয় আর কেটা আছে কয় নাগাইশের মুস্তাক হয়ে যাচ্ছে হুজুরে এত আদর করতো কয় যে মুস্তাক থাকতে আর অন্যর ওয়াজ লাগতো না খুব আদর করছে মায়া করছে তো জাফরগঞ্জ মাহফিলে যায় সেই সময় নতুন ওয়াজই ওই উডানো মুডানো সিফা সাফাত ওয়াজ করি আর কি এত মানুষের সামনে হয় না আমি হেবলা ওয়াজ বিচারি আর ওখান তো ওয়াজে আমারই বিচারে কেন এই সিফা সাফার ভিতরে ওয়াশ টু ওয়াশ করি জাফরগঞ্জ ওয়াশ পড়ছে পরে আমি তো বাড়িতে কইয়া ভাইয়া সাজ্জা টাজ্জা আইতে আসি এটা তো মোটামুটি বাড়িতে তো দূরে আইতাম রয়েছে আল্লাহর কি কুদরত কি বুক বেশি খুশি হয়ে গেছি গা দেখি আল্লাহ রাগ হয়েছে নাকি ম্যাগনামস গাঙ্গের হেফারও থাকতে নেই মেলাইছে কোনো মতে বিজা বিজা হেফলার ইয়া ব্রিজ আসিল না নৌকা দিয়া ফারো ইয়া আইলাম এই ফারো আইসি পরে দৌড়ে ইয়া ম্যাগে টেগে বিজা গিয়া ঢুকছি পরে তারা মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইছে আর কত জানে হাদিয়া দিয়া কয় বাজ্যিক গেল আমি কবে ব্যাগের ভিতরে কয় নান্দ অন্য মেহমান আস আপনার জায়গা দেওয়া যেত না আপনি কাজ বাড়িতে কাছে দূরের মেয়ে ডাহার মানুষ জায়গা দিতাম হতাইতাম পারি না আপনি এখানে আইয়া সেটা উঠালাইলে সারবো নাকি তা আমি কী হারাম ভাই থাহি না কয় না না কী থাকবে না ওখানে পরে আমি কী হারাম আবার ফিরা রওয়ানা দিছি জাফরগঞ্জতে ফিরা রওয়ানা দিছি পরে আমরা হেগুল দিয়ে একটা রামনগর আছে রামনগরের পরে জিরুইন আছে সিনেনি হলে এই জিরুইন গিয়া সারছি পরে জিরুইনতে সাহেবাবাদ বাজার একটা কোনাচ্ছা রাস্তা আছে একটা হইলো বারেশ্বর সমুহনি দিয়ে ঘুইরা আর একটা হইলো ভিতরে দিয়ে কোনাচ্ছা তো আমি চিন্তা করলাম এত রাইতে এই হুদুদি আর এই ইয়ার জায়গ গেতাম এই কী কয় ঘোড়া রাস্তার জায়গ গেতাম আইটিয়ে তো যখন লাগবো কোনাচ্ছা জায়গায় তো জিরুইনতে যখন কোনাচ্ছা রাস্তার নামছি সাহেবাবাদ বাজারও বলদা যেটারে বাজার কইতো আগে সাহেবাবাদ বাজারও যায় মাইদ রাস্তা গিয়া সারছি পরে তখন প্রায় দুইটার মতো বাজ্যে উঠছে মাইদ রাস্তা গিয়া সেরা দেখি ডাইনে একটা রাস্তা বামে একটা রাস্তা নাইয়ারা সিফা দিয়া লাইস রাইতেন না কয়টা বাজে কথা কেনা কয়টা ওখানে আমি কি একবার আর ঘুমেতে তুললে কইতাম ফোন ও কুন্ডা বলদা বাজারও গেছে এই কথা শিখান যাইব ডাইনে বামে দুইটা রাস্তা দেখিয়া খেরুই লইলাম মাথাটাকে চক্কর দিয়া লইল কুন্ডা দিয়া যাও চিন্তা করলাম বিসমিল্লাকে বামেরটা দিয়ে আড়া শুরু করি বিসমিল্লাকে বামেরটা দিয়ে আড়া শুরু করছি আধা মাইলের মতো রাস্তা এতক্ষণ লাগানোর কথা না দুইটার সময় রওনা দিছি ফজরের আজান দিছি আমি ফিরাইয়া জিরুইনে উঠছি মুসলমান মন দিয়ে শুনরে ভাই ইসলামে কোনাচ্ছা রাস্তার কোনো ব্যবস্থা নাই আল্লাহর নবী যেই রাস্তা দেখাই গেছে এর বাইরে কোনো রাস্তা নাই তোমার মন চাইলে ইসলাম মানবা একটা কথা মনে রাখো তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা তোমার মন মতো ইসলাম হবে না রে ভাই আমার মন মতো ইসলাম হবে না ইসলাম ইসলামের মতো
মনো ধরলে মানবা না মনো ধরলে ঘোষণা দিয়া বাড়ুই যাইবাগা তোমারতে আমারতে বালা বালা বেড়াইত কাফের আছে নাকি না আমরাতে লম্বা আমরাতে সুন্দর আমরাতে গায়ের রং ফর্সা আমরাতে টেহা বেশি আমরাতে বিল্ডিংয়ের মালিক বেশি আমরাতে মাশাল্লাহ সব গুল দিয়া মোড়া তাজা এইরকম কাফের আছে নাকি নাই আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এই হাজার হাজার জনতা আমি মুশতাক ফয়েজি সহ সবাই মিলে যদি আমরা ঘোষণা দিয়া কাফের হয়ে যাই আল্লাহ না করুক মনে কইরো না কালকে সূর্যটা কত দেরিতে উঠবো মনে কইরো না উত্তর ফেলের পানিটা দহিন ফেল যাওয়া শুরু করব আল্লাহর বিধান আল্লাহ ঠিক মতোই চালাবে তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা এতে আল্লাহর কিছু আসে যায় না ঠিক কিনা কও